রাতে হীরের মাথার কাছে বসে আছে দুর্য, স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে হীরের মুখের দিকে। ঘুমের মাঝে খানিকক্ষণ পরপর ফুপিয়ে উঠছে হীর, বোঝাই যাচ্ছে কান্না করতে করতে ঘুমিয়েছে। হীরকে এই অবস্থায় দেখতে খুব কষ্ট হচ্ছে দুর্য, কিন্তু সে যে অসহায়। হীরের দুগালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল দুর্য। কিছুক্ষণ তার চুলে হাত বুলিয়ে দিয়ে হীরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি দুর্য ভাইয়ের সাথে দেখা করার, একটা বার কথা বলার, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছি না। আম্মু আমাকে ভাইয়েদের বাসায় যেতেও দিচ্ছেন না। দুর্য ভাইয়া আসার পর থেকে একবারও যেতে দেয়নি আমাকে। জানি না কি হয়েছে, কিন্তু ভাইয়ের সাথে দেখা করা আমার জন্য অনেক জরুরি। আমার নিঃশ্বাস আটকে যাবে আজ তার সাথে দেখা না হলে। সারা দিন পার হয়ে গেছে। বিকেলে নীলির কাছ থেকে জানতে পারলাম ভাইয়া ছাদে আছেন। কথাটা শোনা মাত্রই ছুট লাগালাম ছাদের দিকে, কিন্তু এবারও আমাকে হতাশ হতে হলো। দুর্য ভাইয়া আর রুহি আপু একসাথে কফি খাচ্ছেন। বুঝতে পারছি না এদের দুজনের মধ্যে কি চলছে। দুদিন ধরে এমনভাবে চিপকে আছে, মনে হচ্ছে কেউ ফেভিকলের আঠা লাগিয়ে দিয়েছে। আমার কষ্ট হচ্ছে অনেক তাদের একসাথে দেখে, আবার রাগও হচ্ছে প্রচণ্ড। লোকটার সাহস কত দূর আমি থাকতে অন্য মেয়ের সাথে কফি খাচ্ছে। আমি যতই সহ্য করছি এই লোকটা আরও বেশি বাড়াবাড়ি করছে। একবার বিয়েটা হোক, এই বড় চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ে দেব। কিন্তু তার আগে এই শাকচুনি রুহির কিছু একটা করতে হবে। নিজেকে মনে করে কি বেহায়া মেয়ে, অন্যের স্বামীর দিকে নজর দেয়? আজ এর একটা বিহিত করতেই হবে। এত সহজে তোমাকে ছাড়বো না তুর্য লুচি পরোটা। আমি সামনের দিকে এগিয়ে কিছু একটা বলতে যাব, তার আগেই আম্মু আমাকে সেখান থেকে টেনে নিয়ে গেলেন। তুই ছাদে কি করছিস? কেন, ছাদে যাওয়া নিষেধ নাকি? তুর্য আর রুহি একসাথে ছিল, তুই ছোট মানুষ, তোর কি কাজ ওখানে? মানে? মানে হলো আজ বাদে কাল তুর্য আর রুহির বিয়ে হবে, তাই ওরা একসাথে থাকলে তুই যাস না ওদের কাছে। আম্মুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলাম আমি? ভাইয়া আর রুহির বিয়ে, কিন্তু আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, আমার কি হবে? আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? কিভাবে আমার চোখের সামনে তাকে অন্য কারো হতে দেব? না না, আমি পারবো না। আমি কিছুতেই তাকে অন্য কারো হতে দিতে পারবো না। ভাইয়ার সাথে কথা বলতেই হবে। ভাইয়ার নাম্বারে অনেকবার কল করলাম, কিন্তু কলটা রিসিভ করছেন না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। বাসায় সবাই যে যার মতো ব্যস্ত, কেউ জানে না ভাইয়া কোথায়, হয়তো জানলেও আমাকে বলবে না। সেদিন রাতে আর ভাইয়ার দেখা পেলাম না। আমার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে তাকে হারানোর ভয়ে আর কষ্ট। আচ্ছা, তার কি একবারও আমার কথা মনে পড়ছে না? একই বাড়িতে থাকার পরেও সারা দিনে একটা বারের জন্য তার মুখটা দেখতে পারি না। সে কি আদৌ আমাকে ভালোবাসে, নাকি সবটাই অভিনয় ছিল? না না, এটা অভিনয় হতে পারে না। ভাইয়ার চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি, উনিও আমাকে ভালোবাসেন, আর আমি আমার ভালোবাসাকে কিছুতেই অন্য কারো হতে দেব না। এই জন্য আমার যা যা করা প্রয়োজন সব করব। ছাদে দাঁড়িয়ে স্মোক করছে দুর্য। কালকে তাফসির হলুদের ফাংশন, এজন্যই এত রাত পর্যন্ত ছাদে থাকতে হয়েছে তার। সব আয়োজন সে নিজে করেছে, আদরের বোন বলে কথা। মোবাইলটা হাতে নিয়ে হীরের মিস কলগুলো দেখে আবার মোবাইলটা রেখে দেয়। সে জানতো হীর তাকে ফোন করবে। সে এটাও জানতো কলগুলো সে রিসিভ করতে পারবে না। 3-4 সিগারেট একসাথে শেষ করে নিচে চলে গেল। ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল দুর্য। আজ সে বড্ড ক্লান্ত। অভিনয় করতে করতে আজ সে ক্লান্ত হয়ে গেছে। দীর্ঘ 7 যাবৎ অভিনয় করে আসছে সে, আপনজনদের জন্য আপনজনদের ঠকাচ্ছে। সে জানে না আর কতদিন এভাবে চলতে হবে তার। বিছানা থেকে উঠে ব্যালকনি দিয়ে সোজা হীরের ঘরে চলে গেল দুর্য। বরাবরের মতো আজও কান্না করতে করতে ঘুমিয়েছে হীর। ঘুমন্ত হীরকে দুচোখ ভরে দেখছে দুর্য। আর কত অপেক্ষা করতে হবে কে জানে, তবে যত অপেক্ষাই করতে হোক, এবার তার অপেক্ষার ফল মিষ্টিই হবে। হীরের গায়ে কপালে চুমু এঁকে দিয়ে বেশ কিছুক্ষণ হীরের দিকে তাকিয়ে রইল। হীরের গালে লালচে তিলটা এখন আর লালচে নেই, সময়ের সাথে সাথে তিলটা কুচকুচে কালো হয়ে গেছে। অবশ্য এই তিলটা হীরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
অনেকক্ষণ এভাবে হীরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তুর্য। সকাল থেকে বাড়িতে সবাই মহাব্যস্ত। আজকে তাফসিয়াপুর হলুদের ফাংশন, কারো যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। বড় চাচি আম্মু সবাই ছাদে কাজ করছেন। সেই সুযোগে আমি তুর্য ভাইয়াদের বাসায় হানা দিলাম। আর যে কোনো উপায়ে ভাইয়াকে সব বলতেই হবে, তার আর রুহির বিয়েটা ভাঙতেই হবে। আমি আমার জিনিস অন্য কাউকে দেব না। ভাইয়ার ঘরের সামনে যেতেই আমার বুকটা ছ্যাত করে উঠল। রুহি আপু ভাইয়াকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তাদেরকে এই অবস্থায় দেখে নিমিষেই আমার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ে। যতটা না কষ্ট হচ্ছে তার থেকেও বেশি রাগ হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। সাত পাঁচ না ভেবে ভাইয়ার ঘরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই রুহিকে ভাইয়ার কাছ থেকে টেনে সরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম রুহির গালে। রুহি বয়সে আমার বড়, কিন্তু এই মুহূর্তে আমি এসব কিছুই ভাবতে পারছি না। আমার চোখে এখন রুহি শুধু একটা বেহায়া মেয়ে যে আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে। আমার এভাবে চর মারাতে রুহি আর ভাইয়া দুজনেই থমেরে দাঁড়িয়ে আছে। বাট আই ডোন্ট কেয়ার। তোমার লজ্জা করে না পরপুরুষের সাথে এভাবে আঠার মতো চিপকে থাকতে? পাগল হয়েছে শির, এভাবে চর কেন মারলি আমাকে? মেরেছি বেশ করেছি, আরো মারবো তোকে। তোর সাহস কি করে হয় তুর্য দিকে হাত বাড়ানোর? তুই আমাকে এসব বলার কে? তুর্য আমার, আমি ওর দিকে হাত বাড়াই না হলে অন্য কিছু করি, তুই বলার কে? বললি কি তুর্য তোর হয়ে গেল নাকি? তুর্য শুধুমাত্র এই হীরের। আমার জীবন থাকতে তোকে তুর্যর কাছে ঘেঁষতেও দেব না। মেহমান হয়ে এসেছিস, মেহমান হয়েই থাক। বাড়াবাড়ি করলে এমন অবস্থা করব যে কেঁদে পালিয়ে যাবি। তুর্য তুমি কিছু বলছো না কেন? দেখতে পাচ্ছ না হীরা আমার সাথে কেমন বিহেভ করছে? তুর্য কি বলবে রে, এই লুচার আবার বলার কি আছে? এতদিন আমার সাথে লুতুপুতু করে এখন আবার তোর সাথে শুরু করতে চাইছে? আমি হীর বেঁচে থাকতে এগুলো সম্ভব না। তুই বের হ আমার জামাইয়ের ঘর থেকে, আর যদি কখনো আমার জামাইয়ের ঘরে তোকে দেখেছি না একদম দাঁড়া করে দেব। রুহি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর তুর্য হ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে হীরের কাণ্ড দেখছে। হীর যে খামখেয়ালি সেটা সে জানত, কিন্তু হীর যে এত বড় সাইকো সেটা জানা ছিল না। হীর তুর্যর দিকে ঘুরে রাগে ফুসছে। তুর্য ছোট একটা ঢোক গেলে নিল। আজকে হীরের রুদ্র রূপ দেখছে সে। রুহি এই অবস্থা করছে, না জানি তাকে কি করবে। কিন্তু তুর্যকে অবাক করে দিয়ে হীর কান্নায় ভেঙে পড়ল। আপনি আমার সাথে কিভাবে এমন করতে পারলেন? আপনার কি একবারের জন্য মনে হয়নি আপনার এসব কাজে আমি কষ্ট পাবো? আপনি জানেন আমার কতটা কষ্ট হয় যখন আপনি আমাকে অবহেলা করেন। রুহির সাথে আপনাকে দেখলে আমার মনে হয় কেউ আমার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। আপনি কেন আমার মনের অবস্থাটা বোঝেন না? কি অন্যায় আমি করেছি যা শাস্তি আমাকে এইভাবে অবহেলা করে দিচ্ছেন? কি বলতে চাইছিস খুলে বল। আপনি এখনো বুঝতে পারছেন না? আপনি কি সত্যিই বুঝতে পারছেন না যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, নাকি বুঝেও অবুঝের ভান ধরে আছেন? আমার চোখের পানি কি আপনার চোখে পড়ে না? আমার বুকের ব্যথা কি আপনি অনুভব করতে পারেন না? আপনার মন কি একবারের জন্য আমার মনের খোঁজ নিতে চায় না? চুপ করে থাকবেন না তুর্য, উত্তর দিন, প্লিজ উত্তর দিন। আমি আর এভাবে থাকতে পারছি না, ভীষণ কষ্ট হয় আপনাকে ছাড়া, প্লিজ কিছু বলুন। আমি কি তোকে একবারও বলেছি যে আমি তোকে ভালোবাসি, নাকি কখনো তোকে নিজের কাছে টেনে নিয়েছি বল? কি বলতে চাইছেন? আমি তোকে ভালোবাসি না, এটাই বলতে চাইছি। ভালোবাসেন না? এত সহজে বলে দিলেন ভালোবাসেন না। তাহলে এতদিন যা করেছেন সেগুলো কি ছিল? আমার এত কেয়ার নেওয়া, সবার সামনে প্রপোজ করা, এত সারপ্রাইজ, স্পেশাল ফিল করানো, এসব কি ছিল? এগুলো যদি ভালোবাসা না হয় তাহলে আর কি? এগুলো নাটক ছিল হীর, তোকে আমি আগেই বলেছিলাম। সবটাই কি নাটক ছিল? কিছুই ভালোবাসা ছিল না, বলুন না। হ্যাঁ সবটাই নাটক ছিল। না এসব মিথ্যে, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার চোখ বলে দেয় আপনি আমাকে ভালোবাসেন, আপনার স্পর্শ আমাকে জানিয়ে দেয় আপনি আমাকে কতটা আপন করে চান। এসব কাব্যিক কথা হীর, বাস্তব জীবনে এসবের কোনো ভিত্তি নেই। এসব কথার ভিত্তি না থাকলেও অনুভূতির ভিত্তি আছে, আমি আপনার প্রত্যেকটা নিঃশ্বাস অনুভব করতে পারি। তুই প্লিজ চলে যা এখান থেকে। হ্যাঁ যাবো,
তবে মনে রেখেন, আপনি নিজে আমার হাত ধরে এই ঘরে আপনার জীবনে নিয়ে আসবেন। তুর্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হীর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। নিজের ঘরে গিয়ে হীর ঝর্ণার নিচে বসে কাঁদতে লাগল। আমার সাথেই কেন এমন হয়? কেন আমি পূর্ণ হয়েও অপূর্ণ? যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখছি আমার নিজের বলে কিছুই আমার নেই। এই বাড়িতে হিয়া আর অন্য বাচ্চারা যতটা আদর পায় তার একানাও আমি পাইনি কখনো। এতদিন পর ভালোবাসা কি জিনিস বুঝতে শিখেছিলাম। যাদের হাত ধরে সুখের সাগরে ভাসতে চেয়েছিলাম সেই মানুষটাই তো আমার হাতই ধরতে চায় না। যাকে আমি ভালোবাসলাম সে তো আমাকে ভালোবাসেই না। কেন সবসময় আমার সাথে এমন হয়? সবকিছু পেয়েও কেন আমি কিছুই পাই না? তাফসির হলুদের ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ আগে। বাসার বড়রা সবাই হলুদ লাগিয়ে দিয়ে নিচে চলে গেল। ছোটরা সবাই আনন্দ করছে। তুর্য মেহমানদের সামলাতে ভারী ব্যস্ত, কিন্তু এসবের মাঝে একমাত্র হীর অনুপস্থিত। হাজার ব্যস্ততার ভিড়ে তুর্যর চোখ দুটো শুধু হীরকে খুঁজছে। কিন্তু না, অনুষ্ঠানে কোথাও হীর নেই। বেশ কিছুক্ষণ পর তুর্য সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। হীর একটা লাইট ইয়েলো কালারের পাতলা শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরাতে তুর্যর কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে শাড়িটা মাত্রাতিরিক্ত পাতলা। হীরের অলমোস্ট পুরো শরীর দেখা যাচ্ছে শাড়ির আড়ালে। তার উপরে আবার ব্যাকলেস ব্লাউজ পরে আছে। ঠোঁটে মেরুন কালারের লিপস্টিকটায় যেন আরও বেশি আকর্ষণীয় লাগছে হীরকে। হীরের এই রূপ দেখে রাগে তুর্যর চোখ মুখ লাল হয়ে গেছে। রাগে সাপের মতো ফুসছে সে, কারণ অনুষ্ঠানে অনেক ছেলেরা উপস্থিত আছে। তুর্যর অনেক ফ্রেন্ডরা এসেছে, যাদের মধ্যে বেশিরভাগই ফ্লার্ট টাইপের, আর তারা হা করে হীরকে দেখছে, যাকে বলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তুর্য হিয়ার কাছে গিয়ে ওর কানে কানে কিছু একটা বলে সেখান থেকে চলে গেল। হিয়া হীরের কাছে এসে হীরকে একটু সাইডে নিয়ে গেল। এগুলো কি পরেছিস হীর? কেন, শাড়ি পরেছি, দেখতে পারছিস না? দেখতে পারছি বলেই তো বলছি, শাড়ির অবস্থা দেখেছিস, সব দেখা যাচ্ছে। এত ঘ্যান ঘ্যান করিস না তো, তোর কাজে তুই যা, আমার যা ইচ্ছে আমি তাই পরবো। তোকে কিছু বলাই বেকার। তো বলিস না। ধুর, কোথায় গেল তুর্য ভাইয়া? যাকে জেলাস করানোর জন্য এত কিছু করলাম তারই খবর নেই? এই লোকটা না পুরোই একটা খচ্চর। আমার নিজেরই কেমন অস্বস্তি হচ্ছে এত পাতলা শাড়িতে। যাই বাবা, শাড়িটা চেঞ্জ করে নেই, আমার দরকার নেই কাউকে জেলাস করানোর। নিচে নামতে যাব তখন কিশোর ভাইয়া পেছন থেকে ডাকলেন। কিশোর ভাইয়া আব্বুর বন্ধুর ছেলে, বয়সে আমার আর হিয়ার অনেক বড়, অনেকটা তুর্য ভাইয়া সমান। কেমন আছো হীর? ভালো, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, অনেকদিন পর দেখলাম তোমাকে, অনেক বড় হয়ে গেছো তুমি। ও আচ্ছা ভাই, আপনি এনজয় করেন, আমি তাফসিয়াপুর কাছে যাচ্ছি। কিশোর ভাইয়ার সামনে থাকতে খুব অস্বস্তি লাগছিল, তাই সেখান থেকে চলে গেলাম। একটু সামনে এগোতেই হঠাৎ লাইট চলে গেল, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আচমকা আমার মনে হলো কেউ পেছন থেকে আমার মুখ চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে কোলে তুলে নিল। অন্ধকার হওয়াতে কিছুই দেখতে পাচ্ছি না, তবে বুঝতে পারছি আমাকে কোলে নিয়ে লোকটা সিঁড়ির নিচে নামছেন।